সালামু আলাইকুম, আমি মোহাম্মদ শামিম রানা, বাড়ি ঢাকা দোহার, বয়স 31। আমার সমস্যাটা হয়েছে গিয়া হিপ জয়েন্টে সমস্যাটা তো 10 মাস যাবত। এই সমস্যাটার কারণে আমার প্রথমত চলাফেরায় হাঁটতে গেলে সমস্যা, উঠতে বসতে সমস্যা, হাঁটতে গেলে দেখা যায় অনেকক্ষণ বসা থাকার পরে উঠে দাঁড়াইলে হাঁটতেই পারি না। তো আস্তে আস্তে কিছুক্ষণ হাঁটার পরে ব্যথাটা একটু একটু আস্তে আস্তে কমে, তারপরে স্বাভাবিক হয় আর কি। 10 মাসে 4-5 জন ডাক্তার দেখাইছি, তারা আমাকে বলেছে যে অপারেশন করতে হবে, হিপ রিপ্লেস করতে হবে। হ্যাঁ, অপারেশনটা করব, এটা শোনার পরে আমার অনেক খারাপ লাগছে যে কেন আমি এত তাড়াতাড়ি অপারেশন করব। দেখি অন্য কোনো কিছু উপায় আছে কিনা, ওষুধ কিংবা মেডিসিনের মাধ্যমে সুস্থ হই কিনা। আসলে অপারেশন শুনে অনেকটাই ভয় করছে, কারণ অপারেশন তো ভয়েরই একটা বিষয়, একটা অঙ্গ কাইটে তারপর আবার নতুন কিছু জয়েন্ট দিব, তো ভয়েরই একটা বিষয়। পরবর্তীতে আমি অনেকদিনই অনেক ডাক্তারের ওষুধ খাইছি, তো সুস্থ না হয়ে পরে আমি ইউটিউব দেখে এখানে আসা, যে ডাক্তার শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসা। তো তারপরে উনি আমাকে ট্রিটমেন্ট দিতেছে, তো আমাকে 1 মাসের থেরাপি দিতে বলছে, আজকে মনে হয় 11 দিন যাবৎ দিতেছি থেরাপিটা। বর্তমানে এখন আমি আগে 2টা স্টেপ মুভমেন্ট, পাটা উঁচা করে সরাসরি উঁচা করতে পারতাম না, এখন করতে পারি। আরেকটা হচ্ছে জোড়া শিংটা বসতে পারতাম না, ওইটাও এখন বসতে পারি। এখন আমার কাছে শরীরটা আগের থেকে এখন অনেকটা একটু ভালো লাগতেছে। এখন আসলে মনে হইতেছে যে ইনশাল্লাহ অপারেশন না করে সুস্থ হব। এটা আসলে এখন তো অনেকটাই আমার কাছে ভালো লাগে, শরীরটা অনেকটা ভালো লাগতেছে, এই কারণে মনে হইতেছে না অপারেশন না করে আমি সুস্থ হব। থেরাপি নেওয়ার পরে এখন আমার কাছে অনেকটা ভালো লাগতেছে, মনে হইতেছে অপারেশন না করেও থেরাপির মাধ্যমে আমি সুস্থ হইতে পারবো। এখানকার থেরাপি গুলো ভালো, এবং কি স্টাফদের আচার আচরণ অনেক ভালো, সবাই অনেক বন্ধু সুলভ আচরণ করে। আমার মতো যারা এই অবস্থায় আছেন, আমি আশা করব তারাও যাতে আসে, এবং কি আইসে দেখে, একবার দেখে ডিপিআরসি হাসপাতালে আইসে যে তাদের কি অবস্থা কেমন হয়, আশা করি তারাও আসবো, আইসে দেখবো একবার হলো। এবং আমার জন্য সকলে দোয়া করবেন, আমি থেরাপি নিয়ে যেরকম সুস্থ হইতেছি যাতে পুরোপুরি সম্পূর্ণ স্বয়ং সুস্থ হতে পারি, এই জন্য সবাই কাছে দোয়া প্রার্থনা করতেছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ডিপিআরসি লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।